আসসালামু আলাইকুম, রুকসানা ফ্যাশনে স্বাগত জানাচ্ছি। আমি রুকসানা হাসান। আজ আমি দেখাবো 32 সাইজের ওয়ান কাটোরি ব্লাউজ কিভাবে আর্ট পেপার আর্ট করতে হয় এবং সেই অনুযায়ী আমরা এই কাপড়টাকে কাটবো। এই কাপড়টার জন্য আমি এখানে, এটা হবে আমাদের বডির কাপড় এবং এটা হবে তার ফলসের কাপড় এবং এটা দিয়ে আমরা হাতা তৈরি করব। হাতাটার জন্য আমরা ফলসের কাপড় নিয়েছি। তাই এটা দিয়ে আমরা এই আর্ট পেপার আর্ট করার পর আমরা এই কাপড়ের মধ্যে রেখে এই কাপড়টাকে আমরা কাটবো। তো তার আগে চলুন বন্ধুরা, এই আর্ট পেপারে কীভাবে আর্ট করব সেটা দেখাই। তো যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার জন্য নিচের ডান পাশের লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন, এরপর পাশের ঘন্টাটি বাজিয়ে দিন। চলুন বন্ধুরা, এখানে আমরা কিভাবে এই আর্ট পেপার আর্ট করব সেটা আগে দেখাই। আমরা যে বডি সাইজে ব্লাউজটা কাটবো সেটার মাপটা বলে দিচ্ছি। আমাদের এখানে বডি সাইজ হবে 32 সাইজের ব্লাউজ, কাঁধ 12, কোমর হচ্ছে 28 ইঞ্চি, হাতার লম্বা 5 ইঞ্চি, চওড়াটা হবে 11 ইঞ্চি এবং ব্লাউজের মোট লম্বা হবে 14 ইঞ্চি। প্রথমে আমরা আর্ট পেপারটাকে এভাবে করে নিলাম। বন্ধুরা, প্রথমে আমরা সামনের পাটটা কাটবো, এরপর আমরা পিছনের পাটটা কিভাবে কাটবো সেটা দেখাবো। প্রথমে আমরা ব্লাউজের লম্বা মাপটা নিব। আমাদের এখানে ব্লাউজের লম্বাটা আছে 14 ইঞ্চি, তো এর জন্য আমরা এখানে 2 ইঞ্চি পরিমাপ বেশি নিব, 16 ইঞ্চি। তো প্রথমে আমরা এই 16 ইঞ্চির জায়গায় একটা দাগ দিয়ে নিব এবং এই বরাবর প্রথমে আমরা এভাবে করে লম্বা একটা দাগ দিয়ে নিব। এবার আমরা এখানে কাঁধের মাপটা নিব। কাঁধ আছে 12 ইঞ্চি, তার অর্ধেক হয় 6 ইঞ্চি। আমরা এই 6 ইঞ্চি জায়গায় প্রথমে একটা দাগ দিয়ে নিব এবং এখান থেকে আমরা গলার চওড়াটা নিব 2.5 ইঞ্চি। এখানে 2.5 ইঞ্চি জায়গায় আমরা একটা দাগ দিয়ে নিব। এরপর আমরা গলার এই ডিপটা আমরা কতটুকু নিব সেটা আপনারা যতটুকু চান সেভাবে নিবেন। এখানে আমি 5.5 ইঞ্চির ডিপটা নিব। তো প্রথমে গলার এই লম্বার দিকের যে ডিপটা নিব সেটা আমরা এভাবে করে দাগ দিয়ে নিব এবং এটার যে গলার ডিপের এই জায়গায় যে আমরা 5.5 ইঞ্চির দাগ দিয়েছি এখানে আমরা এইভাবে করে একটা দাগ দিয়ে নিব। এরপর আমরা কাঁধের লম্বাটা, কাঁধের মোড়ার লম্বাটা নিব 6 ইঞ্চি। এখান থেকে আমরা 6 ইঞ্চির একটা দাগ দিব এবং এখান থেকে আমরা এই বরাবর লম্বা করে দাগ দিয়ে নিব এবং এই 6 ইঞ্চির জায়গাও আমরা এভাবে করে দাগ দিয়ে নিব। এবার আমরা বডির যে মাপটা আছে সেটা নিব। এখানে বডির মাপ আছে 32, তার 4 ভাগের 1 ভাগ হয় 8 ইঞ্চি। আমরা এই 8 ইঞ্চির জায়গায় একটা দাগ দিয়ে নিব এবং সেলাইয়ের জন্য আমরা আরো 2 ইঞ্চি পরিমাপ বেশি নিব। নিচে কোমরে মাপ আছে 28 ইঞ্চি, তার 4 ভাগের 1 ভাগ হয় 7 ইঞ্চি। আমরা এই 7 ইঞ্চির জায়গায় একটা দাগ দিব এবং 2 ইঞ্চি আরো বেশি নিব। এবার আমরা এই দাগটা আর এই দাগটা এভাবে করে দিয়ে নিব। বন্ধুরা, আমরা যে এখানে 2 ইঞ্চি পরিমাপ বেশি নিয়েছি এটা আপনি কম নিলেও হবে। এখন আপনার কাপড় যদি বেশি থাকে তো বেশি নিয়ে নিতে পারেন, যদি সমস্যা হয় তাহলে কাপড়ে যেমন টাইট হয়ে গেল তখন আপনি আরও বাড়িয়ে সেলাই করে নিতে পারবেন। এর জন্য বেশি থাকলে সুবিধা, কম থাকলে যদি সমস্যা হয় এটা আর কিছু করা যাবে না। তো এর জন্য আমি এখানে বাড়তি কাপড় নিয়ে নিয়েছি। এটা কাপড় মনে করে আমরা কাটবো। এরপর আমরা এই যে হাতার যে মোড়ার মাপ দিয়েছি এখান থেকে এই যে ঠিক কোণা বরাবর আমরা 1 ইঞ্চির একটা দাগ দিব এখানে এবং এটাকে এভাবে করে এই দাগের সাথে এভাবে করে মিলিয়ে দিব আর গলারটাও ঠিক একই রকম ভাবে দিব। এরপর আমরা
নিচের বেল্টের মাপটা দিব। নিচের বেল্টে আমরা যেখানে যে মাপটা নিয়েছি এখান থেকে ঠিক 3.5 ইঞ্চির জায়গায় আমরা একটা, না 3 ইঞ্চি না, 3.5 না, 3 ইঞ্চির জায়গায় আমরা একটা দাগ দিব এভাবে করে, এবং এপাশে আমরা 2.5 ইঞ্চির একটা দাগ দিব। এরপর এই দাগটা আর এই দাগটা আমরা এভাবে করে মিল করে দিব। এরপর আমাদেরকে যা করতে হবে, আমরা যখন এটা কাটবো তার আগে এখানে 1/2 ইঞ্চি পরিমাপ এভাবে উপরের দিকে দিয়ে এভাবে করে রাউন্ড করে নিব আমরা, এবং এখানে 1/2 ইঞ্চির চাইতে একটু কম এভাবে করে নিব। এরপর আমরা কাটুরির মাপটা দিব। বন্ধুরা ঠিক এখান থেকে আমরা 5 ইঞ্চির একটা দাগ দিব এই বরাবর। আর এখানে যে আমরা গলার চওড়ার মাপটা নিয়েছিলাম এখান থেকে 1/4 ইঞ্চির জায়গায় আমরা একটা দাগ দিব, 1/4 ইঞ্চির জায়গায় এভাবে একটা দাগ দিব। এরপর আমাদেরকে ঠিক এইভাবে করে এভাবে করে দাগ দিয়ে নিব আমরা। আমরা এখানে যেভাবে মাপ দিয়েছি সে অনুযায়ী প্রথমে আমরা এটাকে কেটে নিব, এই দাগ অনুযায়ী আমরা এই আর্ট পেপারটাকে কেটে নিব। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যখন এই কাঁধের এখানে আসবেন তখন কিন্তু 1/2 ইঞ্চি এভাবে করে নিচের দিকে বাঁকা করে নিতে হবে, কাঁধের এই মাপটা এইভাবে হবে। বেল্টের কাপড়টা আমরা একবারে কেটে নিব। এরপর আমরা এই কাটুরিটা এইভাবে করে কেটে নিব। বন্ধুরা এগুলা যেভাবে আছে ঠিক সেভাবেই থাকবে, আমাদের এই কাটুরিটা নতুন করে বের করে নিতে হবে। এবার আমরা বন্ধুরা এই কাটুরিটা কিভাবে বের করব সেটা দেখাচ্ছি। এই কাটুরিটা বের করার জন্য আমরা প্রথমে এখানে যা আছে সেম একই মাপের হবে, কিন্তু এটার জন্য আমাদেরকে এই নতুন যেটা নিব সেটাতে আমাদেরকে 2 ইঞ্চি পরিমাপ বেশি নিতে হবে। তো 2 ইঞ্চি পরিমাপ বেশি নেওয়ার জন্য আমাদেরকে এখান থেকে আমরা 2 ইঞ্চি পরিমাপ বাড়তি নিব, তাহলে বোঝা যাবে 2 ইঞ্চি এভাবে। তারপর আমরা এই বরাবর কাপড়টাকে রাখবো, মানে আর্ট পেপারটাকে এভাবে রাখবো, রেখে আমরা ঠিক যেভাবে আছে এখান থেকে এভাবে করে আমরা দাগ দিয়ে নিব। যখন আমাদের এই পর্যন্ত আর্ট করা হবে তখন আমরা এটাকে আস্তে করে 1 ইঞ্চি পরিমাপ ঘুরিয়ে দিব, এই যে এভাবে প্রায় 1 ইঞ্চি পরিমাপ ঘুরানো লাগবে এবং এই কোণা পর্যন্ত আনা লাগবে। গলার এই মাপটা এভাবে রেখে এই যে 1/2 ইঞ্চি এইখানে 1 ইঞ্চি আনতে হবে, গলাটা এভাবে নিয়ে এই কোণা বরাবর রাখতে হবে। তো আমরা এভাবে করে দাগ দিয়ে নিব। এই মাঝ বরাবর রাখলাম, এরপর এখান থেকে আমরা এভাবে রাউন্ডটা দিয়ে দিব। এরপর আমাদের যেটা করতে হবে এই কোণা বরাবর এভাবে রাখতে হবে, এই যে এভাবে দাগ দিয়ে নিব।
এখন আমাদের এটার মোট চওড়া আছে 6.5 ইঞ্চি, তাহলে এটার অর্ধেক যা হয় আমরা সেটা নিবো। তাহলে 6.5 ইঞ্চির অর্ধেক হয় 3.25 ইঞ্চি, আমরা ঠিক এই 3.25 ইঞ্চি বরাবর, এই যে 3.25 ইঞ্চি বরাবর এভাবে করে দাগ দিয়ে নিব। নিয়ে এখান থেকে আমরা 4 ইঞ্চির একটা প্লেট আঁকবো এভাবে করে, এবং এই প্লেটটা আমাদের 1 ইঞ্চি পরিমাপ হবে। এভাবে করে প্লেটের চিহ্নটা দিয়ে দিলাম, আমাদের এই কাটুরিটা আঁকা হয়ে গেছে। এবার আমরা এই কাটুরি যেভাবে এঁকেছি সেই অনুযায়ী প্রথমে আমরা কেটে নিব। এটা আমাদের প্রথম যে কাটুরিটা কেটেছিলাম, এটা এটা হলো নতুনটা। এটা আমরা এই বডির সাথে কিভাবে বসাবো সেটা দেখাচ্ছে। এটা হচ্ছে আমাদের বডির সাইডের অংশ, এটার উপর এই যে এই প্লেটটা ঠিক এভাবে যেভাবে আমি ভাঁজ দিয়েছি এই অনুযায়ী এভাবে ভাঁজ হয়ে এভাবে ভাঁজ হয়ে এই যে এই বরাবর তারপর হলো বসবে। এটা হলো শক্ত তো পেপারটা, এভাবে হয়ে একের ভাজে ভাজে বসবে। এভাবে হবে বন্ধুরা, আমাদের এই কাটুরিটা ঠিক এভাবে করে বসবে। বন্ধুরা, আমি যখন প্রথম এই কাটুরিটা কেটেছিলাম তখন একটা ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে এখানে যে একটু রাউন্ড করে কাটা লাগবে এটা আমি না কেটেই সোজা করে কেটে ফেলেছিলাম, যার কারণে আমাদের নিচের বেলটা এরকম সোজা হয়ে গেছে। তো এরকম না হয়ে এটা একটু রাউন্ড ভাবে হবে, যে ঠিক এরকম হয়ে যে এদিক থেকে এভাবে হয়ে আস্তে করে একটু উপর দিকে উঠবে। তা আমরা নিচের বেলটা আবার কিভাবে কাটবো সেটা দেখাবো, এবং এই নিচের রাউন্ডটা কিভাবে কাটবো সেটা দেখাচ্ছি। আমাদের এই নতুন যে কাটুরিটা তৈরি করেছি এখানে আমরা 1/2 ইঞ্চি পরিমাপ এভাবে করে রাউন্ড করে উপরে দিকে নিয়ে নেবো। তাহলে আমাদের এই নতুন অংশ যেটা আছে এটা একেবারে পারফেক্টভাবে হবে, এবং এই পিছনের সাইডের যে অংশটুকু আছে এটাকে আমরা এভাবে করে নিব। এই অনুযায়ী আমরা এই বেলটা আবার একটা কেটে দিচ্ছি এবং আপনাদের সুবিধার জন্য প্রথমে আমরা যেভাবে আছে সেভাবে প্রথমে দাগ দিয়ে নিব। যে এখানে হলো 1/2 ইঞ্চির চাইতে একটু কম, এবং এখানে হলো 1/2 ইঞ্চি পরিমাপ। এবার আমরা যেভাবে মাপ দিয়েছিলাম এই অনুযায়ী এখন কেটে নিব। কাটুরিটা যে এই পার্টের সাথে সমানভাবে একেবারে ভাজে ভাজে আসছে দেখেন, ঠিক আছে এইভাবে, আর এটা বসবে এইভাবে করে। এবার আমরা পিছনের পার্টটা কিভাবে কাটবো সেটা দেখাচ্ছি। বন্ধুরা, আমরা এবার পিছনের পার্টটা কিভাবে অ্যাড করব সেটা দেখাচ্ছি। আমাদের ব্লাউজের লম্বা ছিল 14 ইঞ্চি, আমরা এখানে 15 ইঞ্চি লম্বাটা নিব। এখানে 15 ইঞ্চি জায়গায় একটা দাগ দিয়ে রেখেছি, গেল। এরপর কাঁধের মাপ নিব, কাপ ছিল 12 ইঞ্চি, তার অর্ধেক হয় 6 ইঞ্চি, আমরা 6 ইঞ্চির জায়গায় দাগ দিব। এই 6 ইঞ্চির থেকে হাতার বগলের মাপ নিব 6 ইঞ্চি, এই 6 ইঞ্চির জায়গায় আমরা একটা দাগ দিব। তাহলে এটা আর এটাকে প্রথমে এভাবে করে রাউন্ড করে দাগ দিয়ে নিই। গলার চওড়াটা নিব 2.5 ইঞ্চি, এই 2.5 ইঞ্চির জায়গায় আমরা একটা দাগ দিব, এবং
পিছনের গলার ডিপটা নিব আমরা 5 ইঞ্চি। তো আমরা এটাকে এভাবে বক্সের মতো করে এঁকে দিব। এবার আমরা বডির মাপটা নিব। বডি ছিল 32, তার 1/4 ভাগ হয় 8 ইঞ্চি। এই 8 ইঞ্চি জায়গায় আমি একটা দাগ দিব এবং সেলাইয়ের জন্য আরো 2 ইঞ্চি বেশি নিব। এবার আমরা এখানে যে লম্বা মাপটা দিয়েছিলাম এই লম্বা মাপটা আমরা এইভাবে করে দিয়ে নিব। পেটের মাপ ছিল 28 ইঞ্চি, তার 1/4 ভাগ হয় 7 ইঞ্চি। এই 7 ইঞ্চির জায়গায় একটা দাগ দিব। আর আমাদের এখানে পিছনে দুটো প্লেট বসবে, তার জন্য আমরা আরো 1 ইঞ্চি পরিমাপ বেশি নিব। মোট কথা আমরা এই 2 ইঞ্চি নিলে আমাদের প্লেটের মাপটাও চলে আসবে, তাহলে আমরা আর বাড়তিটা নিব না, সরাসরি এই 2 ইঞ্চির জায়গায় দাগ দিব। তাহলে আমরা এই যে এভাবে করে প্রথমে এভাবে দাগ দিয়ে নিব এবং এই জায়গাটাও আমরা এভাবে করে দাগ দিয়ে নিব। এবং এখানে পিছনে আমাদের এই 3.5 ইঞ্চির জায়গায় আমাদের প্লেট বসবে, আমরা এখানে একটা দাগ দিয়ে নিব এবং প্লেটের লম্বাটা হবে 5.5 ইঞ্চি। এখানে হবে এই বরাবর আমরা এভাবে করে দাগ দিয়ে নিব এবং এটার চওড়াটা আমরা 1 ইঞ্চির মধ্যে রাখব। এবার আমরা এই গলার এই অংশটা আমরা কিভাবে করব সেটা দেখাচ্ছি। আমরা সামনের পার্টে 1 ইঞ্চি নিয়েছিলাম, কিন্তু পিছনের পার্টের সময় আমরা 1.5 ইঞ্চি নিব। এই 1.5 ইঞ্চি মাপে এভাবে করে নিয়ে আস্তে আস্তে প্রয়োজনে এভাবে করে দাগ দিয়ে নেবেন, দেখবেন সুন্দর মতো আসছে। এবং পিছনের গলাও আমরা গোল দিব, এটা আপনার ইচ্ছা অনুযায়ী আপনারা যেরকম গলা চান। এখানে আমি গোল গলা আর্ট করব। আমাদের পিছনের পার্টের আঁকা হয়ে গেছে, আমরা এই আর্ট অনুযায়ী প্রথমে আর্ট পেপারটাকে কেটে নিব। আমাদের পিছনের পাটটাও আঁকা হয়ে গেছে এবং কেটেও ফেলেছি। এবার আমরা হাতাটা কিভাবে আর্ট করব সেটা দেখাবো। আমরা হাতাটারও এক পাটি আর্ট করব। এখানে হাতার লম্বাটা নিব আমরা 5 ইঞ্চি, এর জন্য আমরা এখানে 1.5 ইঞ্চি পরিমাপ বেশি নিব, তাহলে এই যে 6.5 ইঞ্চি আসে, 6.5 ইঞ্চি জায়গায় আমরা এভাবে দাগ দিব। হাতার লম্বা যেহেতু 5 ইঞ্চি, আমরা এই 5 ইঞ্চি জায়গায় এইভাবে করে দাগ দিয়ে নিব। হাতার এই মোড়ার চওড়াটা নিব আমরা 7 ইঞ্চি এবং এখান থেকে এটা হচ্ছে উপরের সাইড এবং এটা হচ্ছে হাতার নিচের অংশ, এখান থেকে 2.5 ইঞ্চির জায়গায় আমরা একটা এভাবে করে চিহ্ন দিব। এবার আমরা হাতার ঘেরটা নিব। আমাদের এই ব্লাউজের হাতার ঘের আছে 11 ইঞ্চি, তার অর্ধেক হয় 5.5 ইঞ্চি। আমরা এই 5.5 ইঞ্চির জায়গায় এইভাবে দাগ দিব। এরপর আমাদেরকে যা করতে হবে আমরা এই বরাবর এভাবে করে দাগ দিয়ে নিব এবং এখান থেকে আমরা এই যে এই জায়গা থেকে আস্তে আস্তে করে এভাবে করে এবং সেলাইয়ের জন্য এখানে 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাপ বেশি নিব। জায়গাটা এইভাবে একটু হবে। আর হাতার সামনের পাটে তালপাট কাটতে হয়। এখানে যেহেতু আমি দুইটা হাতা কাটতে পারছি না, এখানে একটা হাতা কাটবো। তালপাট কাটতে হলে 1/2 ইঞ্চির চাইতে একটু বেশি নিয়ে এভাবে করে তালপাটটা কাটতে হবে।
এবার আমরা এই দাগ অনুযায়ী প্রথমে হাতাটাকে কেটে নিব। এবং তালপাটির জন্য এইভাবে কাটতে হবে, তালপাটটা কাটলাম না, জাস্ট আপনাদের বোঝানোর জন্য এইভাবে দাগ দিয়ে নিয়েছি, কিন্তু আমরা যখন কাপড়টা কাটবো তখন কাটবো। তো হয়ে গেছে আমাদের আর্ট পেপারে আর্ট করা। এই হচ্ছে আমাদের দেখো পিছনের পার্ট, এই হচ্ছে আমাদের সামনের পার্ট, এই হচ্ছে আমাদের সামনের পার্ট, এবং নিচের এই বেল্টের অংশ এই যে এভাবে হবে, এটা হচ্ছে আমাদের হাতা। আশা করছি বুঝতে পেরেছেন। কোনো কিছু যদি বুঝতে না পারেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব। এবার আমরা এই ফর্মার মাপ অনুযায়ী কাপড়টাকে কাটবো। বন্ধুরা আমরা এভাবে করে দুই ভাঁজ করে নিয়ে পিছনের পাড়টা প্রথমে কেটে ফেলবো। এই অনুযায়ী প্রথমে আমরা কাপড়টাকে দাগ দিয়ে নিব। এবার আমরা যেভাবে দাগ দিয়েছি সেই অনুযায়ী প্রথমে এই কাপড়টাকে আলাদা করে নিব। বন্ধুরা আমরা যে এখানে 2 ইঞ্চি বেশি নিয়েছিলাম এভাবে করে দাগ দিয়ে নিব সুবিধার জন্যই। আর এখানে আমরা 5.5 ইঞ্চির আমাদের প্লেটটা হবে, আমরা এখানেও একটা চিহ্ন দিয়ে নিব, তাতে আমাদের দুইটা পাশ সুন্দর মতো বোঝা যাবে। প্রয়োজনে এইভাবে করে ধরে পিছনের পাটও আপনারা দাগ দিয়ে নিতে পারেন, তাহলে সুবিধা হবে। হয়ে গেছে, এবার আমরা সামনের পাড়টা কিভাবে কাটবো সেটা দেখাচ্ছি। বন্ধুরা পিছনের পাড়টা আমরা ফর্ম অনুযায়ী যেভাবে কেটেছি সামনের পাড়টাও আমরা এইভাবে করে কাটবো। পিছনের পাটে দুইটা পাট কিন্তু একসাথেই, এটা তো তো আলাদা না, একসাথেই একটা পাট এসেছে, কিন্তু এখানে সামনের যে পাটগুলো আছে এগুলো কিন্তু আলাদা আলাদা করে রাখা। তো এটার প্রতিটার দুইটা দুইটা করে লাগবে, এটারও দুইটা। তার মানে আমাদের 6টা পাট এভাবে করে আমরা সুবিধা মতো ভাবে বসিয়ে তারপর কেটে নিব। বন্ধুরা আমরা নর্মাল হাতা কেটেছিলাম, কিন্তু আমরা এই হাতাটা যে তৈরি করব এটা আমরা ঘটি হাতা তৈরি করব। তো নর্মাল হাতা থেকে ঘটি হাতা তৈরি করাটা খুব সহজ, এভাবে করে আপনারাও শিখতে পারবেন। তা আমরা এখন এভাবে করে প্রথমে আমরা কাপড়টাকে কেটে নিব। এই মাপে যেভাবে আছে এটা হচ্ছে আমাদের বাড়তি অংশ যে আমরা হেম করার জন্য রেখেছিলাম। এই মাপের চাইতে আমরা 1/2 ইঞ্চি পরিমাপ একটু বেশি রাখবো, রেখে তারপর এইভাবে করে কাপড়টাকে নিব। আমরা এই কাপড়ের মধ্যে বডির যে কাপড়টা আছে আমরা এখানে পায়ের মতো করে বসাবো, এর জন্য বাড়তি কাপড়টা নিব না। তাই এর জন্য 1/2 ইঞ্চি পরিমাপ বেশি রেখে বাকি অংশ কিভাবে কাটবো সেটা দেখাচ্ছি। বন্ধুরা এইভাবে যেভাবে আছে এভাবে, আর বাকি যে অংশটুকু আছে এখানে আমাদের 5 ইঞ্চি কাপড় বেশি আছে, আমরা সম্পূর্ণ কাপড়টা এইভাবে করে নিয়ে নিব। তা আমরা প্রথমে কাপড়টাকে ভাঁজ অনুযায়ী ফেলবো। বন্ধুরা আমরা এই হাতাটা, এই এটা হচ্ছে আমাদের জয়েন্টের পার্ট, এই জয়েন্টের দিকে রাখবো না আমরা, আমাদের যে পাশটা জয়েন্ট ছাড়া আমরা সেই পাশটাতে রাখবো। এভাবে করে রেখে আমরা এই প্রথমে এইভাবে দাগ দিয়ে নিব, এবং এটাকে এভাবে করে যেভাবে আছে সেভাবেই থাকবে। এই যে বাড়তি কাপড়গুলো নিয়েছি এগুলাই আমাদের কুচি হয়ে এখানে বসবে,
এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। প্রথমে আগে আমরা হাতার যে লম্বা সেই অনুযায়ী কাপড়টাকে এভাবে করে কেটে নিব। বন্ধুরা, আমার এই হাতটা কাটা হয়ে গেছে। এই হাতার মধ্যে আমরা বডির যে কাপড়টা আছে এটা পাড়ের মতো করে চড়া হয়ে বসবে। এই হাতাটা আমরা কিভাবে তৈরি করব, আমরা যখন সেলাই করব সেটা আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেব। আশা করছি আপনারা আমার এই ভিডিওটি বুঝতে পেরেছেন। আর এই ভিডিও থেকে কোনো কিছু যদি জানার থাকে আমাদেরকে কমেন্ট করতে পারেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।